এটা হলো ব্রুনাই কিং, ব্রুনাই দেশের রাজ পরিবার থেকে এই যাত্রা সংগ্রহ করা হয়েছে। এটার ওজন আপনার 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়, এমনকি এখন তো শুধু আছে ভিতরে, এখনো কর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শামিমুল মামুন। তো আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলার মধুপুরের কাকরাইত সুমি নার্সারিতে। তো দেখতেই পাচ্ছেন সুমি নার্সারির সাইনবোর্ড। তো এটা টাঙ্গাইল জেলার মধ্যে সবথেকে বড় এবং আমের জন্য বিখ্যাত একটি নার্সারি। তো এই নার্সারিতে সকল প্রকার বাংলাদেশের যে বিভিন্ন যত প্রকার আমের ভ্যারাইটি আছে তার সব ধরনের আমের ভ্যারাইটি এই নার্সারিতে পাওয়া যায়। তাহলে সরাসরি চলুন আমরা নার্সারির মালিকের সাথে কথা বলে আপনাদের আম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমরা এখন সুমি নার্সারির মালিক মুন্না ভাই, তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো তাদের এই জায়গায় কী কী জাতের আম পাওয়া যায় তো এ বিষয়ে কথা বলবো। আর সব থেকে যে ভালো যে জাতের আমগুলো আছে সেই জাতগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, সুমি নার্সারির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মুন্না আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের সুমি নার্সারি মধুপুর, টাঙ্গাইল মধুপুর অবস্থিত। এই নার্সারিতে দেশি বিদেশি সকল ফলজ বনজ ফুলজ সকল ধরনের গাছ পাওয়া যায়। তো এখানে আমের জাতের মধ্যে উল্লেখযোগ্য একটি জাত কিং অফ চাকাপাত, সুন্দর একটি জাত। এটা থাইল্যান্ডের একটা জাত, এটা কালার হয় এমনকি মিষ্টি আঁশবিহীন আম। এটা আটি হয় একদম চিকন, এটা সাইজ আরও বড়ো হবে, এখন আপনার করার মতো আছে। এটা থেকে যখন আটি হবে আমটা আরও বড় হবে, সাইজে বড় হবে, খাইতে অনেক মিষ্টি হয়। তো আপনারা ইচ্ছা করলে আমাদের এই ভিডিওর স্ক্রিনে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এই চারা আপনারা সংগ্রহ করতে পারেন। এটা ছাদ বাগান করতে পারেন, মাটিতেও করতে পারেন, এমনকি যারা বাণিজ্যিকভাবে করতে আগ্রহী বেকার যত যুবক যুবতী আছেন তারা চাকরির পিছনে না ঘুরে যদি নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে চান, নিজেদের কর্মসংস্থান নিজেরাই যদি করতে চান তাহলে এই যাত্রা আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন। এটা খুবই লাভবান একটি উদ্যোগ হবে আশা করি। তো ভাই, খুব সুন্দর আরেকটি জাতের আম দেখতে পাচ্ছি, এটা কি জাতের আম? এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, থাইল্যান্ডেও থাইল্যান্ডের একটি জাত, অনেক মিষ্টি কড়া মিষ্টি। এটা ব্যানানা ম্যাঙ্গো সাইজ অনেক বড় হয়, আটিটা একদম কাগজের মতো চিকন হয়, খুবই মিষ্টি আম, আর পাকেও শুরুর দিকেই কালার হয় হলুদ। তো থাইল্যান্ডের জাতের মধ্যে এই ব্যানানা ম্যাঙ্গোটা অনেক উল্লেখযোগ্য একটা জাত। এই ব্যানানা ম্যাঙ্গোর চাহিদা সবসময়ই থাকে, ছাদ বাগানের জন্য খুবই ভালো, দেখতেও ভালো, খাইতেও খুবই মিষ্টি। শৌখিন লোকেরা সবসময় ব্যানানা ম্যাঙ্গোটা চাষ করে, বাণিজ্যিকভাবেও এর প্রসার খুবই বেশি। অনেক ব্যবসায়ীরা অনেক চাষিরা আমাদের কাছ থেকে এই ব্যানানা ম্যাঙ্গো নিয়ে চাষ করে তারা আজকে স্বাবলম্বী হয়েছে। তো এটা কি সিজনের শুরুতে পাওয়া যায় নাকি মাঝামাঝি সময়? এটা শুরুতেই পাওয়া যায়, আর্লি মানে আর্লি আসে আর কি ধরতে। ও, সিজনের যে একদম শুরুর দিকে এই আমটা পাওয়া যায়? একদম শুরুতে বলবো না, কারণ একদম শুরুতে আপনার ওই হাড়িপাঙ্গা হিমসাগরগুলো আসে, তার পরবর্তীতেই যে আমগুলো পাকে তাদের মধ্যে এই ব্যানানা ম্যাঙ্গোটা উল্লেখযোগ্য। ও আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা আরও বেশ কিছু জাতের আম দেখব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত আম। তো এই আমটি সম্পর্কে ভাইয়ের মুখ থেকে এখন শুনবো, এটা কি জাতের আম? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে এরকম বড় একটি আম দেখতে পারতেছেন এটা হলো ব্রুনাই কিং, ব্রুনাই দেশের রাজ পরিবার থেকে এই যাত্রা সংগ্রহ করা হয়েছে। এটার ওজন আপনার 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়, এমনকি
এখন তো শুধু আছে ভিতরে এখনো করা, আপনারা হয়তো মাসখানি পরে যদি আরেকটা ভিডিও করতে পারি তখন আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ এটার পরিপূর্ণ সাইজ দেখাতে পারবো। এটাও পাকলে খুবই সুস্বাদু হয়, মজার আম। তো এই আমটা ওজনে কতটুকু হয়? তো এই আমের অনেক গল্প শুনি, 5 কেজি, 3 কেজি, 4 কেজি, তো এই আমটা আসলে কি এতটুকু ওজন হয়? হ্যাঁ, প্রকৃতপক্ষে আপনার ঠিকভাবে যদি পরিপূর্ণ হয়, পরিপূর্ণভাবে যদি আমটা না, অনেক সময় তো দেখে আম নষ্ট হয়ে যায়, শিলা বৃষ্টিতে নষ্ট হয় বা অতিরিক্ত খরার কারণে ফেটে যায়, এমনকি পচেও যায় পোকামাকড়ের আক্রমণে। যদি সুস্থ স্বাভাবিকভাবে পরিপক্ক আম হয় তাহলে অবশ্যই এটা 4 থেকে 5 কেজি ওজনের হবে, 100% গ্যারান্টি, এটা আমাদের দেখা। এমনকি আপনারা যদি এর পরবর্তীতে যদি একটা ভিডিও করতে পারি অবশ্যই সেখানে আপনাদের দেখাতে পারবো আমের পরিপূর্ণ সাইজটা। তো ভিউয়ার্স, অবশ্যই চেষ্টা করব আপনারা যদি কমেন্টে এই আমটির পরবর্তী একটি ভিডিও চান, এই আমটি আদৌ কত ওজন হয় এটা প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুমি নার্সারির নাম্বারটি ডিসক্রিপশন বোর্ডেও পেয়ে যাবেন বা স্ক্রিনেও পেয়ে যাবেন, সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করে ভাইদের কাছ থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করে পারবেন। তো ভাই, আপনারা কি সারা দেশে চারা সেল করে থাকেন? আমরা যে কোনো জায়গা থেকে? জি, আমরা সারা বাংলাদেশেই চারা সরবরাহ করে থাকি। যারা সশরীরে আসতে পারেন তারা সশরীরে আসে, এমনকি আমরা ওই কুরিয়ারের মাধ্যমে বা যে সমস্ত জায়গায় আমাদের মধুপুর থেকে বাস ছেড়ে যায়, অনেক দূরপাল্লার বাস ছেড়ে যায়, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, সব সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় বাস যায় আমরা সেই বাসে চারা দিয়ে দিতে পারি। যদি কেউ ফোনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিকাশে যদি টাকা পাঠিয়ে দেয় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি। আবার কেউ পরিমাণে বেশি নিলে ট্রাক, কভার্ড ভ্যান, পিক আপেও করেও আমরা বিভিন্ন জায়গায় চারা সরবরাহ করে থাকি। তো ভাই, 2021-এ আমি একটি প্রতিবেদন করে গেছিলাম এই আমের, তো আপনি কি আমার কোনো দর্শকের সারা এখন পর্যন্ত পেয়েছেন? হ্যাঁ, অনেক অনেক দর্শককে আমাদের ফোনে যোগাযোগ করে কেউ সরাসরি এসে চারা নিয়ে গেছে, এমনকি কুরিয়ারের মাধ্যমেও আমরা অনেক জায়গায় চারা সরবরাহ করেছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি এখন যারা যারা দেখছেন তারা যদি চান যে আপনারা সশরীরে এসে নিতে পারলে সবথেকে ভালো, যদি তা না করতে পারেন আপনারা কুরিয়ারের মাধ্যমেও পার্সেল যোগে আপনারা এই চারাগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আর দেরি না করে যদি আপনাদের চারার প্রয়োজন হয়, যত ধরনের যত ভ্যারাইটির আম আছে সব ভ্যারাইটির আমি এই সুমি নার্সারিতে পেয়ে যাবেন, টাঙ্গাইলের মধ্যে সবথেকে নাম করা একটি নার্সারি, কাকরায় সুমি নার্সারি মধুপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।